দেখো আমাদের টিমে আরো লোকজন আছে। শুরু হয়ে গেছে, আমাকে তো দেখা যাচ্ছে না। এই দেখো আমি ঝুঁকেগা নেই। হ্যাঁ, হাই, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো আমরা যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি এখনো বলিনি তোমাদেরকে, এটা সারপ্রাইজ। কোথায় যাচ্ছি এখনো বলিনি, এটা হচ্ছে সারপ্রাইজ। আমার মুখটা ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, মাঝে মাঝে অন্ধকার, মাঝে মাঝে আলো আছে। তো চলো আমরা যাই, স্টেশনের দিকে যাচ্ছি। আমরা দেখো স্টেশনে চলে এসেছি, স্টেশনে এসে বসে আছি ট্রেনের জন্য। লোক আসবে আমাদের, মাম মাম আরো লোক আসবে, অনেক লোক আছে আমাদের, কিন্তু অনেকদিন পরে ট্রেনে উঠলাম। হ্যাঁ, অনেকদিন পরে ট্রেনে উঠলাম। আমাদের এখন বাজে 10:41, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, মানে লোকাল ট্রেন যেটা সেটা ছেড়ে দিয়েছে। এখান থেকে যাব শিয়ালদা। আমাদের লোকাল ট্রেন ছেড়ে দিয়েছে, এখান থেকে যাব আমরা শিয়ালদা, শিয়ালদা থেকে তারপর হাওড়া, হাওড়া থেকে তারপরে। দেখো এখানে যত লোকজন দেখছো সব আমাদের, মানে আমাদের টিমে। শুধু এই কামরায় দু তিনজন আছে, মানে দু তিনজন না, 4-5 জন আছে যারা বাইরে, আর সব আমাদের টিমে। ওই পেছনে আছে আমাদের, এই যে পেছনে আছে, সবাই ফাঁকা বলে একদম চলো যাই। আস্তে আস্তে আমার ঠান্ডা লেগে গেছে হাওয়ায়। এ দেখো এখন আমরা, এখন বাজে হচ্ছে 1:21, আর আমরা এখন বাজে 1:21। ট্রেনে এসে একদম মাথার অবস্থা বেহাল হয়ে গেছে, আর আমরা এখন না, আমরা নেই, আমরা আছি এখন হাওড়া স্টেশনে। ঢুকতে দেবে না 4টের আগে, তো আমরা সবাই বসে আছি এখানে। আরো লোকজন আছে এই পাশে, এখন আমরা এখানে বসে আছি, এখানেই বসে থাকতে হবে, 4টের আগে ঢুকতে দেবে না। অনেকক্ষণ থেকেই তোমরা অপেক্ষায় আছো, আমরা কোথায় যাচ্ছি। তো আমরা ওই তো যাচ্ছে, তো আমরা এখন, মানে অনেকক্ষণ তোমাদের, মানে কী বলবো, অনেকক্ষণ তোমাদের ওয়েট করিয়েছি, কোথায় যাচ্ছে এখনও বলিনি। তো এখন বলে দিচ্ছি ফাইনালি, এখন আজকে আমরা, আজকে না কালকে যাব, আমরা যাব হচ্ছে দীঘায়। তো দেখো আমাদের এখানে পুরো 18 জন লোক আছে, তো সবাই মিলেই যাচ্ছি।
আর বুঝতে পারছো সবাই মিলে গেলে কতটা আনন্দ হবে, মজা হবে, আর হচ্ছেও সেটা। চলো আবার পরে দেখাবো, এখন এই পর্যন্ত। এখন বাজে রাত 1:30, আর আমার এত মানে হাওয়ায় ট্রেনের হাওয়ায় ঠান্ডা লেগে গেছে, তো সামনে একটা চা পেলাম, তো সেই জন্য আমি চা খাচ্ছি। রং রং হাতে যদি থাকতো খাবো, তারপরে করবো। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আমরা সকাল, এখন বাজে হচ্ছে 11:17, আমরা পৌঁছে গেছি পুরো রুমে। এখন আমার ছেলে দেখো গরম লেগে গেছে, পুরো একটু পেকটু হয়ে গেছে। এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেকেও ফ্রেশ করে দিয়েছি, এখন ড্রেস পরে নিয়েছি, কিন্তু এখন খাওয়া দাওয়া করে তারপর যাব আমরা স্নানে। তো স্নানে যাওয়ার সময় তো আর ফোন নিয়ে যাওয়া যাবে না, আমাদের কাছে তো আর গোপ্র নেই যে ফোন নিয়ে যাবো, মানে সেটা নিয়ে যাব, তো ফোন তো নিয়ে যেতে পারবো না, তো সেই জন্য হয়তো ব্লগটাও করা হবে না। তো তোমরা প্লিজ সাথে থেকো, আশা করছি ব্লগগুলো ভালো লাগবে, দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো আমরা মানে স্নান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে মানে স্নান করে আবার রুমে এসে তো স্নান করতে হয় তোমরা জানোই, স্নান তো দেখাতে পারিনি, আর এখন যাব খেতে, যেহেতু আমাদের রুমেই খেতে দেবে, তো সেই জন্য আমি নাইটি পরে নিয়েছি, একটা ভীষণ গরম লাগছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে সমুদ্রে ঝাপাঝাপি করে, তো চলো এখন খাবো আমরা। আমরা যেহেতু অনেক লোক আছি, তো সেই জন্য আমরা খাওয়ার ব্যবস্থাটা ছাদে করেছি, মানে এখানে বলে, কেন কি ছাদে সবাই একসাথে খেতে পারবো, নাহলে কারোর রুমে অতটা স্পেস নেই যে 18-19 জন খাবে একসাথে, তো সেই জন্য আমরা উপরে যাচ্ছি খেতে। যে আমরা উপরে যাচ্ছি এখন, আমরা খাওয়ার জন্য এখন প্রস্তুত। এত খিদে পেয়েছে যে গামলা নিয়ে বসে গেছে, এক গামলা মানে ও ছড়ায় রাখলে হবে, খেতে হবে তো এক গামলা, এক গামলা। আমি আর কাকা, দাদা কাকা, পাপা কিন্তু বাড়িতে হাত দিয়ে ভাত খায় না, এখন হাত দিয়ে ভাত খাচ্ছে, আমি মাথাও আছে, কেউ আছে দাদা বলো, তোমার একটা এখন কিন্তু প্রিন্টে চলে গেছে।